আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউরোপ পিটি কুকিং হাউস থেকে রিদিতা লস্কর আবারও আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের রেসিপিটি হচ্ছে লুডুস এর চপ। দেখুন, আমি লুডুসগুলি একটু শক্ত করে, পুরো নরম করিনি, একটু শক্ত করে আগেই সামান্য লবণ ও একটু তেল দিয়ে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। আর লাগতেছে আমার পেঁয়াজ কুচি করে কাটা, রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ, একটু সামান্য জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া সামান্য, মিক্সড মশলার গুঁড়া সামান্য, এক টেবিল চামচের মতো বেসন, এক চা চামচ কর্নফ্লাওয়ার, একটু ডিম ফেটে নিয়েছি, সামান্য জাফরান রং দিয়ে, একটু রঙটা ভালো হবে। আর হচ্ছে বিস্কিট আমি ব্লেন্ডারে করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, আমি লাস্টে মাখিয়ে ভাজার জন্য এটি, তো এখন আমি এটিকে মাখাবো। প্রথমে আমি যেটি করব তা হচ্ছে পাস্তাটি নিয়ে নেব, সরি, আমরা ইতালিয়ানো পাস্তাটা আমি নিয়েছি। এটি বাংলাদেশে আপনি কোকোনা বা ম্যাগি লুটুস দিয়েও এটা করতে পারেন, তো আমি এই চিকুনটি নিয়েছি। তো এটাকে আমি আগে চটকে একটু আঠালো ভাবটা করে নেব, কারণ আমি যদি এটিকে না চটকিয়ে নিই তাহলে আপনার চপটি ভালো করে মাখো মাখো হবে না, ছেড়ে দেবে আপনার ভাজতে গেলে। এই জন্য আগে আপনি ভালো করে একটু চটকিয়ে নেবেন, চটকে আঠালো ভাবটাও বের করে নেবেন। হ্যাঁ, দেখুন আমি এভাবে একটু ভেঙে আঠালো ভাবটা করে নিয়েছি। এবার আপনি এর ভিতরে পেঁয়াজগুলি দিয়ে দিন। আমি হাফ কাপ পেঁয়াজ বাটনার কুচি নিয়েছি। এখান থেকে আমি সামান্য কাঁচামরিচ কুচি নেব, দুই চা চামচের মতো, যেহেতু আমি সামান্য লাল মরিচের গুঁড়া ইউজ করব। আমি হাফ চামচ আদা বাটা নেব, হাফ চামচ আদা কুচি, হাফ চামচ রসুন কুচি নিয়ে নিব। আমি লবণ নিব পরিমাণ মতো, এক চা চামচের মতো আমি লবণ নিচ্ছি। আমি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া নিয়েছি। আমি সামান্য মিক্সড মশলার গুঁড়ো নিয়েছি। এটিকে আগে একটু মাখিয়ে নিব। কখনোই চপ ভাজার সময় বা পাকোড়া ভাজার সময় আপনারা মাখিয়ে রেখে দিবেন না, তাহলে পানি গলে যাবে পেঁয়াজ থেকে, তাই মাখানোর সঙ্গে সঙ্গে ভাজবেন। আমি অলরেডি তেলটি চুলায় গরম দিয়ে দিয়েছি, যে মাখিয়েই আমি ভেজে ফেলব। হ্যাঁ, আমি একটু মাখিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতরে এক টেবিল চামচ বেসনটা দিয়ে দেব। এক চা চামচ কর্নফ্লাওয়ার দেবো। আপনাকে আবারও আপনাদের সুবিধার্থে বলছি, কর্নফ্লাওয়ার অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আপনারা চাইলে চালের গুঁড়া ইউজ করতে পারেন, চালের গুঁড়াও আপনার মুসমুসে ভাবটা চলে আসবে। এর ভিতর আমি সামান্য ডিম দেবো, বাকি ডিমটা আমি রেখে দেব। আমি দেখুন দুই তিন চা চামচের মতো আমি ডিমটা দিয়ে দিতেছি। আমি
বাকি ডিমটুকু দেখুন রেখে দিয়েছি, আমার একটু পরে কাজে লাগবে। আর আমি সামান্য একটু বিস্কুটের গুঁড়াটি এর ভিতরে নিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচের মতো। আপনারা চাইলে এর ভিতরে 1/2 চামচ বেকিং পাউডার দিতে পারেন, কিন্তু আমার মতে লাগবে না। আপনারা আমার রেসিপি অনুযায়ী তৈরি করে দেখুন, এতেই অনেক সুস্বাদু হবে। বেশিরভাগ রমজান মাসের ইফতারিতে বা বিকেলের নাস্তায় আপনি এটিকে দিতে পারেন। তো আমি একটি তৈরি করে রাখার জন্য একটি প্লেট নিব আলাদা। এবার আমি একটা শেপে আনার চেষ্টা করব, গোল চ্যাপ্টা যে শেপে আপনারা আনতে চান আমি চ্যাপ্টা শেপে তৈরি করে দেখাবো। আমি ডিমটিকে একটি বাটিতে ঢেলে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। দেখুন আমি এবার ডিমের ভিতরে এটিকে দিব, দিয়ে সম্পূর্ণ বিস্কুটটিতে এটিকে জড়িয়ে দেব। আলতোভাবে জড়িয়ে দেবেন যেন এটি ভেঙে না যায়। সব থেকে ভালো হয় আপনারা যদি এটিকে এভাবে জড়িয়ে একটু ফ্রিজে 10 মিনিট ঠান্ডা করে তারপরে আপনারা এটিকে ভাজেন, তাহলে আপনার বেশি ভালো হয়। তো আপনাদের দেখানোর জন্য আমি সঙ্গে সঙ্গেই করে এটিকে ভেজে দেখাবো, কিন্তু আপনারা কমপ্লিট করার পরে নর্মাল ফ্রিজে আপনারা 10 মিনিট এটিকে রেখে দিবেন, রেখে তারপরে আপনারা ভাজবেন। তাহলে তেলের ভিতরে তেলটাও নষ্ট কম হবে এবং আপনার পারফেক্ট হবে। আবারও আমি আরেকটি দেখাচ্ছি, দেখুন টিকিয়ার মতো করে আপনারা শেপটি দিয়ে দিন। আপনারা এই চপগুলা যদি আগে বানিয়ে কমপ্লিট করে তারপরে ডিমে ভিজিয়ে বিস্কুটের গুঁড়া মাখিয়ে তারপরে যে আপনারা ফ্রিজে 10 মিনিট রেখে ভাজেন, তাহলে সব থেকে পারফেক্ট নিয়মই হচ্ছে ওইটা। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি সঙ্গে সঙ্গে এটিকে করে দেখাচ্ছি। আপনারা চাইলে এভাবে তৈরি করে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত। খুবই মজার এই চিপসটি, যে কোনো লুডুস পাস্তা, ইতালিয়ানীয় পাস্তা, যে কোনো কিছু দিয়েই আপনারা এটাকে করতে পারেন, সবাই পছন্দ করবে ছোট বড়। আরেকটু বিস্কুটের আপনারা যে কোনো বিস্কুটই গুঁড়ো করে নিতে পারেন, বিস্কুটের গুঁড়া, টোস্টের গুঁড়া, যে কোনো কিছুই আপনারা নিতে পারেন। তবে এটা আপনাদের পছন্দ মতো।
আমার তেল গরম হয়ে গেছে অলরেডি, আমি ভাজতে দিয়ে দিব। দেখুন ভাজার পরে কি পরিস্থিতি। এক পাশ হওয়ার পরে আপনার অন্য পাশটি উল্টিয়ে দিবেন, কখনোই এক পাশের ভিতরে আর এক পাশ দিবেন না। জোরটি অল্প করে দিবেন, কারণ না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি প্রথম যেগুলো দিয়েছি ওটা উল্টিয়ে দিব। একটা হয়ে গেছে, নামিয়ে ফেলব। রংটি আপনাদের পছন্দ মতনই করবেন। আমার তৈরি হয়ে গেল,
লুডুস পাকোড়া বা লুডুর চপ, আপনারা যে নামেই বলেন সে নামেই এটিকে মানায়, সে নামেই এটিকে খেতে সেরকম সুন্দরই লাগে। তো আমি দেখিয়ে দিচ্ছি এটি দেখতে কেমন হয়েছে। দেখুন আপনারা এভাবে সাজিয়ে পরিবেশন করুন লুডুস পাকোড়া বা চপ পাস্তা সরি সসের সঙ্গে। দেখুন পরিবারের সবার ভালো লাগবে। এবং রমজান মাসে ইফতারিতে বা বিকেলের নাস্তায় বা গেস্টদের সামনে যেভাবে খুশি এটিকে ব্যবহার করুন, তৈরি করে পরিবেশন করুন। তো আজ এ পর্যন্তই, সবার শুভকামনায়, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন যারা দেখতেছেন পাশের বেল আইকনটির পাশে লাল বাটনটি প্রেস করুন এবং বেশি বেশি লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করুন আমাকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।